বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে হাজির হয়ে গেছি আরেকটি মাছের রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বেলে সর্ষে। তো বেলে মাছ প্রায় বিলুপ্ত প্রায় বলা যায়, এখন বেশিরভাগ দেখা যায় না। তো এটা কিন্তু খুব একটা ভালো মাছ, আর একদম ভাতের সাথে খুব সুন্দর একটা রেসিপি। তো এই বেলে সর্ষেটি আমি আজকে বানিয়েছি, আপনারা কিন্তু এই রেসিপিটি দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো সর্ষে বেলে করার জন্য আমি বেলে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আদার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে সর্ষের তেল, নুন, পেঁয়াজ, টমেটো, হলুদ, ধনে পাতা কুচি, আর এখানে আছে সাদা সর্ষে বাটা, দু চামচ সাদা সর্ষে বাটা আছে, আর আছে লঙ্কা বাটা। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল, একটু বেশি করেই দিতে হবে, কেন মাছটা তাহলে ভালো করে ভাজা হবে। বেলে মাছগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। মাছটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, মাছটা এবার আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি এক টিস্পুন নুন, আর এক টিস্পুন হলুদ। পেঁয়াজটা টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি এক টিস্পুন লঙ্কা পেস্ট, দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। দিচ্ছি সর্ষে বাটা, একটু জল দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন কাশ্মীরি মির্চ, দিয়ে দিচ্ছি হালকা সামান্য জল, দিয়ে আমি মশলাটা আর একটু কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, তো এইবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মাছগুলো নাড়িয়ে নেব। তো মাছটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। তো মাছটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিম করে রাখছি গ্যাসটা। 5 মিনিট কিন্তু হয়ে গেছে, তো আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে অ্যাড করছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দেওয়ার পর কিন্তু আরেকটু মাছটা কষিয়ে নিয়েছি, এটা একটু শুকনো শুকনো হবে। তো আমার মাছটা পুরো রেডি, তো এবার আমি এটাকে সার্ভ করবো।